অভিনয় ক্যারিয়ারে দুই যুগ পূর্ণ করেছেন শাকিব খান। তারকা খ্যাতি দিয়ে পৌঁছেছেন অসংখ্য ভক্তের হৃদয়ে, ভালোবাসা পেয়েছেন গণ্ডি পেরিয়েও, হয়ে উঠেছেন অপ্রতিদ্বন্দ্বী অপ্রতিরোধ্য নায়ক। এখন পর্যন্ত মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত 247টি সিনেমা। ঢাকায় শোবিজের অন্যতম নায়িকা জয়া আহসান টালিউডেও নিজের জায়গা করে নিয়েছেন। এখন তার পদচারণা বলিউডের দিকে। ইতোমধ্যে একটি হিন্দি সিনেমার শুটিংও সেরে ফেলেছেন, যেখানে সহশিল্পী হিসেবে পেয়েছেন বলিউডের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। আবুধাবিতে আইফা আসরে যোগ দিয়ে বর্তমানে সেখানে অবস্থান করছেন জয়া আহসান। দেশের অন্যতম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা অন্তর্জাল শুধু বাংলাদেশে নয়, একসঙ্গে পাঁচ মহাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ঈদ উল আজহায় বাংলাদেশ ছাড়াও কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ আর মধ্যপ্রাচ্যে একসঙ্গে মুক্তি পাবে অন্তর্জাল। আগামী 2 জুন মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত পলিটিক্যাল থ্রিলার সিনেমা সুলতানপুর। এরই মধ্যে এই সিনেমার একটি গান বেশ সাড়া ফেলেছে। এবার বোকামন শিরোনামে আরও একটি গান প্রকাশ পেয়েছে। অজয় দেবগানকে ঘিরে এক সময় সম্পর্ক খারাপ হয়েছিল বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী কারিশমা ও রাবিনার। অজয়কে নাকি মন দিয়ে বসেছিলেন রাবিনা, অথচ সেই সময় কারিশমার সঙ্গে অজয়ের ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে, যা মেনে নিতে পারেননি রাবিনা। সেই সময়ে দুই নায়িকার শত্রুতা শুরু হয়। পরে যদিও অজয় হাত ধরেছিলেন কাজলের।